কর্মচঞ্চল মোংলা বন্দর। পদ্মা সেতুর চালুর পর বন্দরটি দিয়ে আমদানি রফতানির পরিমাণ বাড়তে থাকে। খুলনা মোংলা রেলপথ চালু হওয়ার পর বাণিজ্যের সম্ভাবনা আরও বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরে জাহাজ আগমনের সংখ্যা বেড়েছে 19টি, আর একই সময়ে গাড়ি আমদানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,340টি এবং রাজস্ব আয় বেড়েছে 28.55%। সংশ্লিষ্টরা বলছেন, পশুর চ্যানেল, নিয়মিত ড্রেজিং, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি সহ নানা উদ্যোগের কারণে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। বন্দর যতটুকু অগ্রগতি হয়েছে, আমরা যারা ব্যবসায়ী আছি আমরা বন্দরে আরও সুযোগ সুবিধা চাই। লিকেজগুলোকে ফাইন্ড আউট করে মংলা বন্দরের সক্ষমতাটা পরিপূর্ণভাবে মংলা বন্দর যেন কাজে লাগাইতে পারে, আমি সেই দিকে দৃষ্টিপাত করতে বলি মংলা বন্দর কর্তৃপক্ষকে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। বন্দরকে আরো আধুনিক ও বাণিজ্য বান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের টুকটাক যে সমস্যা আছে এটা আমাদের কাছে আসলে আমরা মোটামুটি আইনের ভিতর থেকে এটা সমাধান করে দিতে পারবো। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরে মোংলা বন্দরে 31,044 TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। সময় সংবাদ মোংলা।